अस्सलाम वालेकुम सर। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, যারা উপস্থিত হয়েছে, আমরা নবম শ্রেণীর গণিত বিষয় আমাদের আজকে আলোচনাতে আসবে পরিমিতি অধ্যায় ষোলো তিন। পরিমিতি ষোলো তিন আমরা আলোচনা করব। একটা সমস্যা নিয়ে আমি দেখি বলতে পারি। একটি বৃত্তের পরিধি 44 মিটার। এখানে প্রশ্ন হচ্ছে ক, বৃত্তের দৈর্ঘ্য নির্ণয় করো। বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। ক, বৃত্তের অন্তর্নিহিত অক্ষকে ভর নির্ণয় করো। বৃত্তের অন্তর্নিহিত স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহাদুরে নিবার গ, বৃত্তের পরিধি আমি লিখে দিয়েছি। একটি বৃত্তের পরিধি দেওয়া আছে 44 মিটার। বৃত্তের ব্যাসার্ধ লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আর হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান এদের ক্ষেত্রফল অনুপাত নির্ণয় করো। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ইম্পর্টেন্ট একটা সমস্যা, তো এটা আমরা আলোচনা করব। দেখা যাক, আমি পরিমিতি নিয়ে ধরে তোমাকে অনেক পুরো ক্লাস নিয়ে যাচ্ছি আগামীতে। এই পরিমিতি অধ্যায় থেকে আর ক্লাস না নেওয়ার সম্ভাবনা বেশি। আমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাস আছে সেখানে 16 দিন আছে। এই 16 দিন থেকে এখন মনে হয় আমি তোমাদের আজকে পর্যন্ত প্রায় 3টা ক্লাস নিয়েছি, আর আশা করি ক্লাস না নিলেও চলবে। এখন আমি সমস্যার সমাধান চলে যাই। সমাধান করতে বলছে বৃত্তের তাহলে বৃত্তের সমান হচ্ছে আর দড়ি জানো
এখান থেকে
समान 3.1416 × 49
अंतर्लिखित वर्गे बाहुर दुर्घ निर्णय करते अंतर्लिखित वर्ग बाहुर दुर्घ निर्णय करते वृत्ति आगे वित्तर भर एक वर्ग आकार আমরা দেখেছি বৃত্তের যে ব্যাস আর বৃত্তে অন্তর্লিখিত বর্গ যে বর্গের কর্ণ দুটো দৈর্ঘ্য একই তাহলে বৃত্তের ব্যাস তো আমাদের ছিল 7 মিটার বৃত্তের ব্যাস হচ্ছে 14 মিটার দ্বিগুণ ব্যাসার্ধের দ্বিগুণ এবং বৃত্তে অন্তর্লিখিত যে বর্গ সে বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার এই বৃত্তের কর্ণের দৈর্ঘ্য একটা সূত্র আমরা জানি বৃত্তের নয় বর্গের বর্গের যদি বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে রুট টু এ তাহলে রুট টু এ সমান হচ্ছে আমাদের 14 মিটার সেখান থেকে আমরা এর মান বের করেছি 14 বাই রুট টু দিয়ে উপর নিচে গুণ করে উপরে পেয়েছি আমরা 14 রুট টু নিচে পেয়েছি আমরা 2 যদি আমরা ভাগ করি 2 দিয়ে তাহলে হবে আমাদের 7 রুট টু মিটার 7 রুট টু বর্গ মিটারকে যদি আমরা গুণ করি রুট টুকে যদি 7 দিয়ে গুণ করি আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 9.899 মিটার প্রায় এখানে আমাদের প্রায় হয়েছে আরো কিছু মানের বিচ্ছেদ আছে দশমিকের তোমরা দশমিকের নিয়ম জানো সেখান থেকে আমরা 9.899 মিটার আমরা নিয়েছি এরপরে গ যেটা অংশ আমাদের উদ্দীপকের থেকে যে প্রশ্ন দিয়েছে গ অংশ গ অংশে বলেছে যে
বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে বৃত্তের পরিধি আমার কাছে দেওয়া আছে 40 মিটার, আমরা এটা জানি। এখন সমবাহু ত্রিভুজের পরিসীমা আমাদের জানা নেই, এটা দেওয়া আছে বৃত্তের পরিধি সমান, অর্থাৎ সমবাহু ত্রিভুজের পরিসীমা হল 40 মিটার হবে। এখন সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু যদি এ ধরি আমরা, তাহলে পরিসীমা হবে ট্রাইস এ। তাহলে ট্রাইস এ সমান হচ্ছে আমাদের 44 মিটার। সেখান থেকে আমাদের এ এর মানটা বের করে নিতে হবে। তাহলে এর মানটা আমরা পেয়েছি 44/3 মিটার। তাহলে সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য আমরা পেলাম, ওদিকে আমরা বৃত্তের ব্যাপ্ত পেয়েছি। তাহলে বৃত্তের ব্যাপ্ত হচ্ছে আর সমান 7 মিটার যদি হয়, তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার বর্গমিটার বা বর্গ একক। পাই আর স্কোয়ার, পাই এর মান 3.1416 আর হচ্ছে 7 স্কোয়ার 49। তাহলে 49 × 3.1416 কে আমরা যদি গুণ করি আমরা পেয়েছি সেখানে কত পেয়েছি আমরা, আমরা পেয়েছি 153.938 বর্গমিটার। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এরপর আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি। সমবাহু ত্রিভুজের বাহু ত্রিভুজ যদি আমরা এ ধরি, তাহলে ক্ষেত্রফল হচ্ছে √3/4 a². তো √3/4 a², √3/4 × এর মান পেয়েছি আমরা 44/3 মিটার। তো √3/4 × 44/3 a² যদি আমরা করি, সেখান থেকে আমরা হিসেব করে পেয়েছি কত, 93.146 বর্গমিটার, 93.146 বর্গমিটার। তাহলে এই দুটার অনুপাত আমাদেরকে বের করতে বলছে। আমরা দুটার অনুপাত লিখেছি, বৃত্ত ও সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 153.938 অনুপাত 93.146। দুই দিকেই অনুপাতের দুই দিকে একক একই থাকে, সেই জন্য একক লিখতে হয় না। এখন তাহলে আশা করি তোমরা এই সমস্যাটা বুঝতে পেরেছ। আমি মনে করি তোমাদের এই অধ্যায়ে তেমন নতুন কোনো সমস্যা থাকবে না। তো আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। তোমাদের আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি স্যার, আপনিও ভালো থাকবেন। আমি তো